My dear lovely learners, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. এখন একটা এক্সারসাইজের মাধ্যমে কিছু নিয়ম কানুন তোমাদেরকে শেখাতে চলেছি। অবশ্য আমার মনে হয় তোমাদের ইতোমধ্যে অনেকগুলো নিয়ম কানুন শেখা হয়ে গেছে। আমি বিশেষ করে আমার সাবস্ক্রাইবারদের কথা বলছি, অনেকদিন ধরে আমার সাথে এই ধরনের এক্সারসাইজ মূলক ক্লাসগুলো করতে করতে হয়তো তোমরা এক্সপার্ট হয়ে গেছো। আর যারা নতুন ভিউয়ার আছো, তারা প্রথমে ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে ধৈর্য ধরে বাস কর, কারণ আমরা যখন বা আমি যখন এই ধরনের এক্সারসাইজগুলো বুঝাই তখন হয়তো একটু সময় লাগে, একটু ধৈর্যের প্রয়োজন, মনোযোগের প্রয়োজন, কোনো রকম স্কিপ করতে পারবে না। স্কিপ করলে তাহলে মাঝখানে হয়তো এমন কোন রুলস চলে যাবে, এমন কোন সরকার নিয়ম চলে যাবে যা তুমি হয়তো মিস করবে। আর সেজন্য আমার পরামর্শ হচ্ছে কি, এই ধরনের ভিডিওগুলো কখনো স্কিপ করে দেখতে না, এতে করে তোমার লস। তুমি যখন কষ্ট করে দেখছো, সময় নষ্ট করছো, একটু ধৈর্য ধরে দেখো, তাহলে আমার মনে হয় সেটা তোমার জন্য বেনিফিট। তো দেখো আমি কিভাবে এগুলো কিসের উপর ডিপেন্ড করে আমি সলভ করছি। আমি তোমাদেরকে আগে একটা চার্ট দিয়ে দিয়েছি, এখন অনেকগুলো নিয়ম কানুন বুঝিয়ে ফেলেছি, আর সেই নিয়ম কানুন গুলো কোনগুলো এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে একটু দেখো। চেঞ্জ দা সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দা ডিরেকশনস, অর্থাৎ এই ডিরেকশন অনুযায়ী প্যাকেটের মধ্যে যে ডাইরেকশন দেওয়া থাকে সে অনুযায়ী তোমাকে করতে হবে। প্রথমে লাইনটা একটু ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবে কোন জায়গায় হিংসটা দেওয়া আছে বা কোন শব্দের উপর ডিপেন্ড করে সেগুলো তোমাকে করতে হবে। যেমন দেখো, ইজ দেয়ার এনিবডি হু ডাজ নট ওয়ান্ট টু সাকসেড ইন অ্যাসার্ট, এখানে আছে সেটা কি নেগেটিভ আছে ইন্টারোগেটিভ আছে, এটাই কি করতে হবে অ্যাসার্ট। আর অ্যাসার্ট কি করতে হবে, ইজ দেয়ার এনি বডি টু, এই শব্দগুলোকে আমরা কি করতে হবে মিনিমাইজ করে এক শব্দ নিতে হবে। সেই শব্দটাকে আমরা কি করছি, যখন সেন্টেন্সের মধ্যে এভরিবডি থাকে তখন সেটাকে ইন্টারোগেটিভ করতে হলে হু হু শব্দটা আনতে হয়, হু এর পরে অক্সিলারি ভার্ব অফ দ্য সেন্টেন্সে টেন্স এবং ভার্ব অনুযায়ী সেটাকে প্রয়োগ করতে হবে। তো এটা তো ইন্টারোগেটিভ করাই আছে, সুতরাং এখানে কি করতে হবে, ইজ দেয়ার এনিবডি হু এর জন্য কি আনতে হবে, এভরিবডি, তাহলে এভরিবডি আনলাম এই শব্দগুলোর জন্য। এবার ডাস নট আছে, ডাস নটটা যদি আমি দেখে দিই তাহলে কি হবে, এটা নেগেটিভ থেকে যাবে, অ্যাসার্টি হবে না, সুতরাং অ্যাসার্টি করতে হলে ডাস নটটা কি হয়ে যাবে, অপোজিট করে ফেলতে হবে, তখন এটা কি করতে হবে ওয়ানটাকে ওয়ান্স করতে হবে, এভরিবডি ওয়ান্স, এটা যেহেতু নেগেটিভ আছে এটাই কি করতে হবে অ্যাসার্টিভ করে ফেলতে হবে বা অ্যাফার্মেটিভ করে ফেলতে হবে, এভরিবডি ওয়ান্স টু সাকসিড ইন লাইফ। দেখো লাইনটা কত ছোট হয়ে গেল এবং সহজেই পড়ে গেল, আমি নিয়মটা যথাযথভাবে অ্যাপ্লাই করতে পেরেছি। এবার দেখো, ডু ইউ নো ইট প্যাসিভ করতে পেরেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এই ধরনের সেন্টেন্সগুলো প্যাসিভ করতে গেলে আমি তোমাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম বা একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, সেটা কি প্রথমে সেন্টেন্সটাকে মনে মনে অ্যাসার্টিভ করে ফেলি। তাহলে আমি এখানে যদি যেমন মনে দেখেন কি আছে, ডু ইউ নো ইট, তা আমি এখানে দুটা বাদ দিই, দুটা যদি বাদ দিই তাহলে কি হয়, ইউ নো ইট, এটাকে প্যাসিভ ভয়েস করো, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, নো হচ্ছে ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট,
অবজেক্ট থেকে এখন সাবজেক্টের জায়গায় রিপ্লেস করো, কি হবে? ইট। নো দিয়ে বুঝে যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সুতরাং কি হবে? ইট ইজ। নো ভার্বের প্লাস পার্টিসিপল ফর্ম নো। এখন নন ভার্বের পরে তো বাই বসে না, নন ভার্বের পর কি বসে? টু। নন টু এখন এই সাবজেক্টটা অবজেক্টকে এখানে চলে যাবে, ঠিক আছে? এখন এই সেন্টেন্সটাকে তুমি ইন্টারোগেটিভ করে ফেলো, যেহেতু ইন্টারোগেটিভ ছিল, কি করতে হবে? এই যে অক্সিলারি ভার্বটা আছে এটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, তাহলে কি হবে? ইজ ইট নন টু ইডু, তখন এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। সুতরাং আমরা এটা করে ফেলি, is he known to you? এখানে আর অন্য কোনো চেঞ্জ নেই, কারণ ফার্স্টে যে কাজই হচ্ছে কি সাবজেক্ট ভার অবজেক্টে, এখানে টেন্সে কোনো পরিবর্তন হয়। ওকে, সি দ্যাট অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান ভেরি শাইন ইন ব্ল্যাক কমপ্লেক্স। এই ধরনের সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করতে হয়, আগে তোমাকে কি করতে হবে? দেখতে হবে এই জায়গায়, বিশেষ করে এই ধরনের সেন্টেন্স গুলোকে কোথায় অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব। তাহলে দেখো এখানে অ্যান ইন্ডাস্ট্রিয়াস নাম, এই যে ম্যান এটা নাম, এটা তো তোমাকে এই জায়গায় ভাগ করতে হবে, অর্থাৎ ব্রেকটা এখানে করতে হবে। কি করতে হবে? এই জায়গায় ব্রেক করে সেন্টেন্সটাকে দুভাগ করতে হবে, দুটা ক্লাস নিয়ে যেতে হবে। কি করবে তাহলে? কম্পেয়ার করতে বলছে, এখানে ম্যানকে আগে নিয়ে আসো সাবজেক্টকে, তাহলে কি করবে? এ ম্যান হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, তাহলে দেখো কি করলাম, অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যানকে আমি কি করেছি? রিলেটিভ প্রোনাউন হু দিয়ে ভাগ করে ফেলেছি। A man who is industrious, bakita boshe jabe. The shine in light. Will shine in light. Did. Tapos ki hard work is needed for success. Active করতে হচ্ছে। এবার এই জিনিসটা একটু লক্ষ্য করো, আমি পারি কিনা দেখি। দেখো হার্ড ওয়ার্ক ইজ নিড, হার্ড ওয়ার্ক ইজ নিড, এটাকে অ্যাক্টিভ ভয়েস করতে বলছে, কিন্তু এখানে এরপরে কি আছে? এক্সটেনশন আছে, কিন্তু এখানে যখন অ্যাক্টিভ করতে বলছে আমাকে বুঝে নিতে হচ্ছে এটা প্যাসিভ ভয়েসে আছে, ঠিক আছে? কিন্তু প্যাসিভ ভয়েসে থাকলে কি হবে? এখানে কোনো বাইরে অবজেক্টের কথা উল্লেখ নেই। এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? আমরা তো জানি যে এই ধরনের যদি অবজেক্টবিহীন বা সাবজেক্টবিহীন অ্যাক্টিভ ভয়েস হয়, সেটা যদি প্যাসিভ ভয়েসে করতে গিয়ে সাবজেক্ট ছাড়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে? আমাকে একটা সাবজেক্ট আনতে হবে, সেটা কি? We অথবা পিপল। তাহলে এই জায়গায় আমরা সাবজেক্ট মনে করলাম যে এগুলো পিপল আছে, বাই পিপল আছে, ঠিক আছে? এই জায়গায় মনে করলাম বাই পিপল আছে, তা এখন আমি কি করবো? তাহলে পিপলটাকে আগে নিয়ে আসতে হবে। পিপল এখন ইজ নিডেড, এখানে ইজ নিডেড আছে, তো ইজ নিডেড যখন আছে আমরা কি লিখে দিব? আশা করি তুমি বুঝতে পারছো। অর্থাৎ নিয়মটা কি, তুমি কিভাবে চেঞ্জ করবে? একদম ঠান্ডা মাথায় ধৈর্য হারা না হয়ে একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে তোমাকে নিয়মগুলো মনে আনতে হবে। এখানে দেখো, এখানে এই যে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে মনে হয় অনেকগুলো নিয়ম থাকে বেশিরভাগ,
এখানে দেখো 10টা সেন্টেন্স যদি দেওয়া থাকে, এখানে প্রায় কমপক্ষে 6-7 ধরনের নিয়ম থাকে। সুতরাং এই ক্ষেত্রে তোমাকে একটু সতর্ক থাকতে হবে। যদি তুমি প্রথম দিক থেকে হয়তো প্র্যাকটিস করছো বা শিখছো, আর যদি তুমি একেবারে মাস্টার হয়ে গেছো বা অভিজ্ঞ হয়ে গেছো, সেক্ষেত্রে তুমি সেন্টেন্সের ওয়ার্ড গুলোর উপর ভিত্তি করে পড়ে ফেলবে, তুমি তখন বুঝতে পারবে কোন ওয়ার্ড উপর বেস করে তোমাকে চেঞ্জ করতে হবে। এখন ডিপ হয়ে গেল, এখন আমি যেহেতু মুছে দিচ্ছি কারণ আমার এখানে আর কোনো স্পেস নাই, এটা মুছে বাকিগুলো করতে হবে। তোমাদের যা প্রয়োজন তারা ঠিক করে দেবে, ভিডিওটাকে পজ করে লিখে নিতে পারো, আর যদি নিজেকে ভেরিফাই করতে হয় তাও আগে ভিডিওটাকে পজ করে আনসারটা আগে লিখে নেবে, এরপরে আমার সাথে মিলাবে যে তোমার কতটুকু শুদ্ধ করবে বা কতটুকু ভুল করবে বা কেন করো কোন জায়গায় করবো সেটা একটু শিখে নেবে। A life with an assignment is an actual life. Negative. Okay, তাহলে এই জায়গায় একটু ভাবো কি করতে হবে। এখানে উইথ বলে একটা প্রিপারেশন আছে যার অর্থ হচ্ছে সঙ্গে বা সাথে, সাথে নিয়ে বা এটা সহ। এ লাইফ উইথ অ্যান অ্যাসাইনমেন্ট অর্থাৎ যে যে মধ্যে অ্যাসাইনমেন্ট আছে, যে জীবনের মধ্যে অ্যাসাইনমেন্ট আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল লাইফ। এই উইথটাকে যদি আমি উইথ আউট করে দিই তাহলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। তবে সেই ক্ষেত্রে তোমাকে এখানেও একটু চেঞ্জেসগুলো দেখতে হবে। তো কীভাবে করবো দেখো, এ লাইফ উইথ উইথটাকে আমি কী করবো, উইথ আউট করে দেবো, উইথ আউট and assignment is an actual life আছে, আমি এটাকে is not an actual life করছি, not an actual life. Okay, তাহলে কি করলাম এখানে, উইথটাকে শুধু উইথআউট করে দিয়েছি আর অ্যাকচুয়াল লাইফের আগে শুধু একটা নট বসে দিয়েছি, সেটা কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। এবার কি বলছে, নো ওয়ান ক্যান ডিসিভ এনি ওয়ান, অর্থাৎ কেউ একটা পুরস্কার পেতে পারে না বা গ্রহণ করতে পারে না আনলেস কিভাবে বুঝলাম কমপ্লেক্সে আছে, আমরা জানি আনলেস শব্দটা কোথায় থাকে, কমপ্লেক্স সেন্টেন্স থাকে। আর আনলেস যুক্তকে যদি সিম্পল করতে হয় তাহলে কি করতে হবে সেটা দেখো কিভাবে করি। সেটা কি করতে হয়, বাই প্লাস জিরান করতে হয় অথবা ভিতর প্লাস জিরান করতে হয়। যেহেতু আনলেস আছে নেগেটিভ, সেটা কি করতে হবে, উইদাউট প্লাস জিরান করতে হবে। আমি এখান থেকে পুরোটা সেন্টেন্স লিখে রাখছি, দেখো, নো ওয়ান ক্যান রিসিভ any reward without understanding কি করছি, without এখন word style কি করতে হবে, verb verb এর সাথে ing যোগ করে দিতে হবে, walking fence। তাহলে কি করতে হবে তোমাকে, তুমি চাইলে এই যে without working hard এই শব্দগুলোকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে পারো, সেন্টেন্সের শুরুতে নিয়ে এসে করলেও সেটা কারেক্ট হবে। তো উইদাউট ওয়ার্কিং হার্ড এর পরে তখন একটা কমা দিতে হবে, এখানে কিন্তু কোনো কমা নাই, ওই সেন্টেন্সে তখন কমা দিতে হবে যদি তুমি উইদাউট ওয়ার্কিং হার্ডটাকে আগে নিয়ে আসো। ঠিক আছে, এখন দেখো জি, ওয়ান ক্যানট বি সাকসেসফুল উইদাউট ইট, এটা নেগেটিভ আছে,
নেগেটিভ আছে এটাকে যখন ইন্টারগ্রেট করতে হবে আমরা কি করব, এই ওয়ান শব্দটার আগে ক্যানভাসটাকে নিয়ে যাব, অর্থাৎ অক্সিলারি ভার্ব যেটা আছে সেটাকে আমরা ওয়ান, ওয়ানটাকে যদি আমি সাবজেক্ট ধরি তখন ক্যানভাসটা ওয়ান ভার্বের ওয়ান সাবজেক্টের আগে চলে যাবে। তখন আমরা সেটা করে ফেলি ক্যান ওয়ান, ক্যান ওয়ান, এখন বাকি শব্দগুলো রয়ে যাবে। Successful without you. I can write it more. I can write it more. Okay? তাহলে দেখো কত সোজা, আমি নিয়মটা জানি, বলে নিয়মটা আমার মাথায় আছে, বলে শর্টকাট নিয়মগুলো আমি এখানে সহজে করে ফেলছি। তাহলে ক্যান ওয়ান বি সাকসেসফুল উইথাউট ইট, আমাকে আবার একটু মুছে দিতে হচ্ছে, কারণ নিচে লিখলে দেখা যাবে কি যাবে না আমি জানি না, সেই জন্য আমি এটা মুছে ফেলছি, তোমাদের যার দরকার হবে লিখে নিন, ভিডিওটি একটু পজ করে লিখে নিন। এরপরে কি এইট, এ সাকসেসফুল ম্যান ইজ ভেরি হ্যাপি। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে এক্সক্লামেটাইজ করতে হলে কি নিয়ম মাথায় রাখতে হবে, মাত্র দুটো নিয়ম প্রথমে আমি মাথায় রাখতে বলেছিলাম, শিখিয়েছি সেটা কি, একটা হচ্ছে যে যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি, সেন্টেন্সের মধ্যে আর্টিকেল থাকে, যদি সেন্টেন্সের মধ্যে আর্টিকেল কোনগুলো এ অ্যান্ড দা, এই তিনটা কোনো একটা থাকে, তাহলে কি করতে হবে, বিশেষ করে এ এম থাকে তাহলে কি করতে হবে, হোয়াট দিয়ে শুরু করতে হবে আর নতুবা হাউ দিয়ে শুরু করতে হবে। সুতরাং এখানে দেখো এই সাকসেসফুল ম্যান ইজ ভেরি হ্যাপি আছে, এক্সক্লামেটরি করতে হচ্ছে, কিন্তু এখানে কোনো আর্টিকেল নাই, তাহলে কি দিয়ে শুরু করতে হবে, হাউ দিয়ে শুরু করতে হবে। এরপরে কি আনতে হবে, এ এম অ্যাডজেক্টিভটা নিয়ে আসতে হবে, হাউ হ্যাপি, এখন এ সাবজেক্ট এ সাকসেসফুল ম্যান, এ সাকসেসফুল ম্যান, এরপরে ভার্বটা বসে যাবে ইজ একটা এক্সক্লেমেশন মার্ক বসবে। থ্যাংকস। আর এবার দেখো নো আদার ম্যান ইজ অ্যাজ সো হ্যাপি অ্যাজ এ সাকসেসফুল ম্যান, সুপারলেটিভ করতে হচ্ছে, যেহেতু অ্যাজ হ্যাপি অ্যাজ আছে তাহলে এটা বোঝাই যাচ্ছে যে পজিটিভ ডিগ্রিতে আছে। তাহলে এখন কি করতে হবে, আমাকে প্রথমে এই সাবজেক্টটাকে বা নাউনটাকে আগে নিয়ে আসতে হবে, এ সাকসেসফুল ম্যান, এ সাকসেসফুল ম্যান, এরপরে কি ভার্বটা নিয়ে আসতে হবে, ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ আছে, তো এটা সুপারলেটিভ ডিগ্রি কি হবে, অর্থাৎ হ্যাপি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রিটা কি হবে, তাহলে এক্ষেত্রে তোমার সুপারলেটিভ ডিগ্রিটাও জানতে হচ্ছে, হ্যাপি হ্যাপিয়ার হ্যাপিয়েস্ট, এই সুপারলেটিভ ডিগ্রি বসানোর আগে কি করতে হবে, একটা দা আর্টিকেল বসাতে হবে, দা হ্যাপিয়েস্ট, এখন ম্যানটা এখানে চলে যাবে, এ সাকসেসফুল ম্যান ইজ দা হ্যাপিয়েস্ট ম্যান। A hardworking man is healthier than an idle man. Positive করতে হচ্ছে। তাহলে এখানে কি করতে হবে? An idle man টাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে এখানে যদি আমি no other দিয়ে শুরু করি তাহলে কিন্তু sentence টা মিলবে না, মানে কি হবে না, এটার মিনিংটা ঠিক থাকবে না, আর সেই কারণে আমি কি করছি এটাকে an আইডিয়াল ম্যান, এখনই আমি এখানে কি আনবো,
নেগেটিভ একটা ভাব আনবো যে হেলদি অ্যান আইডল ম্যান ইজ নট, ইজ নট অ্যান আইডল ম্যান ইজ নট অ্যাজ হেলদি অ্যাজ অ্যাজ হেলদি হেলদি অ্যাজ এ হার্ড ওয়ার্কিং আমি যদি এখানে নো আদার দিতাম, নো আদার আইডল ম্যান, তখন এই মিনিংটা অপোজিট হয়ে যেত, অর্থাৎ এখানে সেন্টেন্সটা যেটা বোঝাচ্ছে সেটার অপোজিট হয়ে যেত। এখন দেখো, অ্যান আইডল ম্যান ইজ নট অ্যাজ হেলদি অ্যাজ এ হার্ড ওয়ার্ক, অর্থাৎ একজন অলস মানুষ একজন কঠোর পরিশ্রমী মানুষের মতো স্বাস্থ্যবান হতে পারে না বা হয় না। ওকে, তাহলে কি বুঝতে পারছ? এই ধরনের গ্রামাটিক্যাল এক্সারসাইজ করতে হলে তোমাকে এই ধরনের গ্রামারগুলো রুলস অবশ্যই জানতে হবে, তবে রুলসগুলোকে কীভাবে সহজে অর্থাৎ শর্টকাট ওয়েতে ব্যবহার করা যায় আমি সেগুলো তোমাদেরকে শিখাব। আর তুমি যদি নতুন ভিউয়ার হয়ে এই ভিডিওটা ওয়াচ করে থাকো, তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের টেকনিক্যালি ইজি ওয়েতে যদি তুমি শিখতে চাও, তাহলে তোমার কাছে আমার একটা অনুরোধ রইল, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর যারা আমার বর্তমান সাবস্ক্রাইবার আছো তাদেরকে অশেষ।